আবারো নতুন ব্লগের সাথে সকলকে স্বাগত জানাই আমার পরিবারে। আশা করছি আমার বন্ধুরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আর এখন বাজে 9:15, তো 9:15 থেকে আমি আমার ব্লগ থেকে স্টার্ট করলাম। সকালের কাজকর্ম আজ আর কিছু শেয়ার করলাম না, কারণ এত ঠান্ডা ঠান্ডার মধ্যে তাড়াহুড়ো করে সমস্ত কাজ কমপ্লিট করে ঠান্ডা হয়েই গেছে আজকে। আর আজকে শরীরটা বেশ সকাল থেকে জুত নেই, তো তাই জন্য কাজটা কোনো রকমে কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে ভাত খেয়ে যাবে না, কারণ হচ্ছে আজকে হাফ বেলা স্কুল, তো তার জন্য আজকে কিছু তো খাবার খেয়ে যেতে হবে। আর সকালে তো জল খাবারের আমাদের কিছু বানাতে হবে, তার জন্য এদিকে কুকারে বসিয়ে দিয়েছি আলুর দম। তো আলুর দম করবো আর করবো পরোটা। তো পরোটার এখনো কিছু মাখা হয়নি, তো আমি আটার করি, ময়দা দিয়ে করি না। ময়দা দিয়ে যতটা সম্ভব আমি এড়িয়ে চলি, কারণ ময়দাটা বেশি না খাওয়াই ভালো, তাই আমি আটা দিয়েই করি। লুচিটাও বানাই আটা দিয়ে, তোমরা দেখেছো। তো এখন আমি কুকারে আলুর দমটা চাপিয়ে দেবো, মোটামুটি সবকিছু রেডি করে ফেলেছি। আলুর দমটা কুকারে আমার হতে থাকুক, ততক্ষণে চলো আটাটা মেখে নিই। আর পরোটাগুলো তো তোমরা বেলতে হবে, বেলতে একটু সময় লাগবে। চলো সকালের খাবার দাবার এবার রেডি করে নিই চলো। আর এখন বাজছে 10:10, অনেকটা বেলাও হয়ে গেছে। খাবারগুলো রেডি করে নিই, খেতেও দিয়ে দিই, আর আমিও একসাথেই খেয়ে নেবো, কারণ বেলা হয়ে গেছে, যেহেতু খেয়ে দিয়ে তারপর রান্না বসাবো। আবারও রান্নাঘরে হাজির, আর এবার দুপুরে রান্না বান্না তো করতে হবে। সকালে খাবার দাবার কমপ্লিট হলো, দুপুরে রান্না বান্না নিয়ে হাজির। ফুলকপি আলুটা ভেজে রেখে দিয়েছি, ফুলকপি আলু দিয়ে মাছ মানে সরি ডিমের ঝোল করবো আজকে। আর এখানে পুঁই শাক আছে, তো গাছের পুঁই শাক, আর পুঁই শাকের যে বীজগুলো হয়ে যায় খেতে না খুব ভালো লাগে, তাই পুঁই শাকটাকে রেখে দিয়েছিলাম বীজ করার জন্য। আর আগে দেখছি বীজ হয়েছে, তাই ভাবলাম পুঁই শাক করে, অনেকদিন না পুঁই শাকটা খাওয়া হয় না, আজকে ইচ্ছা করলো, তাই পুঁই শাক তুলে কেটে একবারে ধুয়ে আমি রেডি করে রেখে দিয়েছি। আর ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, ডিমটাকেও ছাড়িয়ে নিচ্ছি, আর এবার রান্নাটাও বসিয়ে দেবো। আর এর ফাঁকে এখনো ভাতটাও বসিয়ে দেবো ভাবছি, কারণ ভাতটা হতে দেরি হবে। আর তাড়াতাড়ি কিছু নেই, কারণ ছেলে আজকে স্কুল যায়নি, ওর বাকি বললো স্কুলে অনুষ্ঠান আছে, আজকে আর ওকে যেতে হবে না, তাই ছেলে আজকে আর স্কুল যায়নি, ওর বাকি একাই গেছে, তাড়াতাড়ি বাড়িও চলে আসবে। আর এখন বাজছে 11:40, তো টুকটু করে রান্না করতে করতে আমার হয়ে যাবে, আজকে আমার তাতে গরম গরম ভাতটা খেতে পাবো। সকাল সকাল আজকে রান্না হয়নি, তো সকাল সকাল রান্না হয়ে গেলে গরম ভাতটা পাওয়া যায় না, কিন্তু আজকে যেহেতু দেরি করে রান্না হচ্ছে, তাই সকাল সকাল ভাতটা আজকে হচ্ছে না, গরম গরম ভাতটা খেতে পাবো। চলো ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিই, কারণ ডিমের খোসা ছাড়াতে দেরিই হয়, আর না সাবধানে ছাড়ালে সব ভেঙে যাবে। এবার ফুলকপি আলু দিয়ে ডিমটা ঝোলটা চাপিয়ে দিই, আর ইন্ডাকশনে ভাতটা বসিয়ে দেবো, আর পুঁই শাকটা করবো। আজ আর কি রান্না করবো খুঁজে পাচ্ছি না, রোজ রোজ কি রান্না করবো কি রান্না করবো, বড্ড ঝামেলা মাথার মধ্যে চিন্তা, সকাল থেকে উঠে থেকে কি খাই কি খাই। আর এইদিকে ডিমের ঝোলের জন্য মশলা আমার কষানো অলরেডি হয়ে গেছে, এতে আমি কোনো কালার টালার দেবো না বাবু, কাশ্মীরি রেড চিলি পাউডার আমি আর দেবো না, কারণ বেশি না দেওয়াই ভালো, সিম্পলভাবে রান্না করাটাই ভালো, তো আমি কালার ছাড়াই রান্না করব। আর আলু আর ফুলকপি একটু ভালো করে কষিয়ে নিই, এটা কালকের দুধ, এটা নষ্ট হয়ে যাবে একটু, তার জন্য একটু জাল দিয়ে রেখে দিচ্ছি। আর এইদিকে চারটা ডিম আমি ভেজে নিয়েছি, একটু না ডিমটা ভাজলে সাদা থেকে যায়, তাই হালকা করে একটু ভেজে নিলাম। চলো এবার একটু গরম জল বসিয়ে দিই, মানে রান্নাতে একটু গরম জল দিলে না তার স্বাদটাই একটু অন্যরকম হয়, তাই না বলো, তাই একটু গরম জল বসিয়ে দিই, দাঁড়াও এক হাতে হচ্ছে না। আর ফুলকপি ডিমে আলুর ঝোলটা আমার হয়ে গেছে, আর এখন পুঁই শাকটা বসিয়ে দিয়ে গেলাম আমি, পুঁই শাকটা আমার হতে থাকুক। এদিকে মিস্ত্রি কাজ করতে এসে ওই যে উপরে বাংকারে দরজাটা করা ছিল না, সেটা আজকে করতে এসেছে। আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে, আর এখন চলো গ্যাস টাসগুলো মুছে নিই। আর প্রচণ্ড ড্রিল মেশিনে আওয়াজ উঠছে, ওরা কাজ করছে, তো তো তার জন্য আমাকে পরে ভয়েস অ্যাড করতে হচ্ছে, পুরোটা মিউট করে দিয়েছি আমি এখন। চলো এখন অনেক কাঁচা বাকি আছে, মিস্ত্রি কাজ করে দিয়ে চলে গেছে, দেখো খুব সুন্দর দেখতেও লাগছে। আর
এখন ছাদে চলে এসেছি, অনেক জামাকাপড় কাচা মানে ছিল জড়ো করা, সেগুলো কেচে এই সবে দিয়ে গেলাম। আর এই শতরঞ্জিটা কাচতে হতো না, মিস্ত্রিরা কাজ করছিলো শতরঞ্জির ওপর মেশিন লাগিয়ে, কারণ বললো ওরা উঠোনে দাগ হবে না শতরঞ্জি পেঁধে দিলে, মানে মোটা কিছু না পেঁধে দিলে। তাই কেচে এখন সব কিছু মিলে দিয়ে যাচ্ছি, আর এরই মধ্যে দেখতে দেখতে ওদের বাকিও চলে এসছে। চলে এবার খেতে দিয়ে দিই সবাইকে, অনেকটা বেলা হয়ে গেছে। এখন বেজে গেছে দুটো, আর ওরা এই সবে মাত্র কাজ করে গেল, আর ওরা চলে যাওয়ার পর এই যে সব কাঁচা পড়েছিল সেই সব কাচলাম, অনেকটা বেলাও হয়ে গেছে। এবার চলো, সবাই খিদেও পেয়ে গেছে, এবার সবাই খেতেও দিয়ে দেবো। আর এগুলো আগে কেচে মিলে দিয়ে গেলাম, না হলে ধরো আর তো রোদের জোর থাকবে না, বেলা করে যাবে। যতটুকু শুকাই আবার তো কালকে শুকাতে লাগবে। আর শতরঞ্জিটা কাচতাম না, কিন্তু বাধ্য হয়ে কাচতে হলো, ওরা যেহেতু বসে কাজ করছিল আর ধুলো টুলো সব পড়েছে, তো তাই ওটাও কেচে দিলাম। চলো, অনেকটা বেলা হয়ে গেছে, এবার ওদেরকে খেতে দিয়ে দিই চলো। আর কেমন হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ, কি অবস্থা। আর এদিকে আমার ছাদ থেকে দেরি আসতে, মানে দেরি হচ্ছে আসতে, দেখে ওর বাপি মেয়েকে খাওয়াতে বসে গেছে, কারণ মামাম এত চিৎকার করছিল, ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তোমাদের সাথে রান্নাটা একটু শেয়ার করে দিলাম। আর এখন মানে খাওয়া দাওয়ার পর মামামকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন ওই যে কাজ করে গেছে, প্রচণ্ড নোংরা ঘর দুয়োরগুলো, সেগুলোকে এখন পরিষ্কার করে ঝাঁট দিয়ে রেখে দিচ্ছি। প্রচণ্ড নোংরা হয়ে গেছে, বুঝতেই পারছো ঘরে একটা মিস্ত্রি যদি কাজ করে কি অবস্থা হয়। তো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, আজকে আর একটু বিশ্রাম নেওয়া হলো না। বসে যে একটা বিশ্রাম নিই, শোয়া তো চলে গেছে চুলোই, বসে যে একটা বিশ্রাম নিয়ে সেটাও আজকাল হলো না। চলো ঘর দোয়ারগুলোকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। এখন দেখতে পাচ্ছ কি নোংরা, কি অবস্থা। এখনও পর্যন্ত ছেলের ঘরে ড্রিল মেশিনে কাজ করেছে, কিছু কাজ ছিল ছেলের রুমেতেও, সেটা ছেলের রুমটা এখনও পরিষ্কার করা হয়নি। আগে এই সব ঘরগুলো পরিষ্কার করে নিই, তারপর ছেলের রুমটা পরিষ্কার করবো। চলো চলো। এখন বেজে গেছে সন্ধ্যা ৬টা, আর এখন যথারীতি আবার রান্নাঘরে অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে। মামামের জন্য বানানো হলো সুজি, আর আজকে আমাদের বানানো হচ্ছে এই যে কফি। তো কফির একটা ফাইল আনা হয়ে গেছে, আনা হয়েছিল, সেটা শেষ হয়ে গেছে, তাই আপাতত এটাকে নিয়ে কাজ চালাতে হচ্ছে আজকে আমাকে। গরম গরম কফি না হলে চলছে না এই ঠান্ডার মধ্যে। আর আর একটা জিনিস যদি তোমাদেরকে শোনাতে পারতাম না, তাহলে খুব ভালো হতো। জানো এত এখানে শিয়াল আমাদের এখানে এই মাঠের পিছন সাইডে, এই সন্ধ্যে হবে আর সবাই মিলে হুকি হুয়া করে ডাকতে শুরু করবে, একসাথে সবাই ডাকবে, মোটামুটি হয়তো ৫০-৬০টা তো হবে, এত চেঁচাবে। মানে তোমাদেরকে যদি এই ডাকটা ফুলে যায়, কান একদম ফুলে যায় আমার মামামে, জানো বাচ্চা মানুষটাকে দেখতে পাচ্ছ, ওই দেখো মুখটা বাড়িয়েছে, ওর কান ফুলে যাচ্ছে, এত আমাদের এখানে শিয়ালের উৎপাত, জানো তাই তো মা। আর চলো এবার একটু কফিটা খাওয়া দাওয়া করে নি, আর সাথে করে আজকে সন্ধ্যে থেকে না অনেক কাজ আছে। কি কাজ বলতো, আজকে ছেলের তো নতুন বই দিয়েছে, সেই নতুন বইগুলোকে জামা পরাতে হবে আজকে, মানে বইয়ে মরা দিতে হবে, তো অনেক কাজ আজকে। ওই কাজ হচ্ছে সাংঘাতিক কুটকামের কাজ, ভালো করে দিতে লাগবে। চলো এবার কফিটা ঠান্ডা হয়ে যাবে, না হলে চলো মামামকেও খাই দিই, কফি টফি খেয়ে নিয়ে ছেলের কাজে একটু হাত লাগাই, আবার তোমাদের সাথে পরে কথা বলবো। এখন কবে থেকে ছেলে বলছে মা বইগুলোকে একটুখানি জামা পরিয়ে দাও, তো আজকে বইগুলো ওরা, হ্যাঁ ও আচ্ছা, তো বইগুলোকে একটু জামা পরিয়ে দিকা চলো, বইগুলো ওরা দিয়েছি বেগুন ভাজা, ডিম ভাজা, আর হচ্ছে আছে রুটি। তো এই হচ্ছে আমাদের মেনু, আমরা খাবো রুটি, ডিম ভাজা, বেগুন ভাজা, আর মামাম তো খাবে ভাত। তো এই দিয়ে আজকে আমাদের রাত্রের ডিনারটা কমপ্লিট হবে, আর এর সাথেই আজকের ব্লগটাকে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থাকো। তো আজকের মতো টাটা।